নমস্কার, গালফ জীবনে আটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠান্ডার কারণে দেখুন জলটা প্রায় স্নো জমে গেছে, বরফ হয়ে গেছে, ঠান্ডার জন্যই এরকম হয়েছে। আমরা ওয়াটারফলের এখন মিডিল পোর্শনে পৌঁছেছি। এই জায়গাটাতে পৌঁছানোর জন্য কিন্তু আমাদেরকে 7 to 8 মিনিট পাহাড়ি খাড়া রাস্তায় উঠতে হয়েছে মিডিল পোর্শনে। এটা ওয়াটারফলের, এর উপরে আবার উঁচু আছে দেখতে যাওয়ার জন্য, কিন্তু সেটা যাওয়া সম্ভব নয়, এতটাই সরু রাস্তা। এই হয়ে গেল আমাদের ওয়াটারফল দেখা। এই যে পিছনে ওয়াটারফল, পিছন আমার আরো উপরে সিঁড়ি আছে, আরো উপরে যাওয়ার জন্য আমরা আর পাচ্ছি না। সিঁড়িগুলো অনেক সরু আর একদম খাড়া উপর বেয়ে চলে গেছে, তো সম্ভব নয়। আমরা এখান থেকেই আমাদের ওয়াটারফল দেখলাম, ওই যে এবার আবার নিচে নেমে যাব। এই রাস্তাটাও কিন্তু খুবই ভয়ঙ্কর, কাঠগুলো প্রচণ্ড নড়বড় করছিল, অনেক আস্তে আস্তে এটা পেরোতে হচ্ছিল, মনে হচ্ছিল কখন ভেঙে যাবে কোনো ঠিক নেই। যেখানে ওয়াটারফলটা আছে সেই পাহাড়ের নিচে কিন্তু অনেক গ্রামবাসীদের দোকান আছে, যেখানে ফ্রুটস পাওয়া যাচ্ছে, আজারবাইজানের বিভিন্ন হাতের কাজ করার জিনিস পাওয়া যাচ্ছে। সেগুলো আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আর এখানে একটা ফটো তোলার জন্য জায়গা করা আছে বসার জন্য, এই যে দেখুন। আজকে আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি সেটা হলো এটা, এই যে আমরা ওখানে বসেছি। আর এরকম অনেক কটেজ করা আছে, যেটা আমি বুঝলাম যে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই এরকম কটেজ করা আছে, নিজে নিজের ফ্যামিলি নিয়ে সবাই যাতে পার্সোনালভাবে এনজয় করতে পারে, খাবার খেতে পারে। সে কারণে এই হচ্ছে আজকের রেস্টুরেন্টটা, বেশিরভাগ প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টই এরকম টাইপের কটেজ সিস্টেম। বলে কি এই রেস্টুরেন্টটা কিন্তু আছে গাবালাতে, আজারবাইজানের গাবালা, আলাদাই একটা স্টাইল। নিচে এটা কয়লা দেওয়া আছে মনে হয় গরম হওয়ার জন্য, ফুটছে কয়লা। এই যে সামনে ডিশটা আপনারা দেখছেন, এটা কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ সুন্দর এই রেস্টুরেন্টের খাবার। এটা ছিল আমাদের আজারবাইজানের সিক্সথ ডে, এটা আমাদের লাঞ্চ। বেশিরভাগ দিনই চিকেনই খেয়েছি। আমরা আবার এলাম তুফানডাগ মাউন্টেনে, খাবার খাওয়ার পরে আবার এলাম। ওই যে স্নোতে যে কারগুলো, কার রাইডগুলো যেগুলো বলছিলো ইভিনিংয়ে হবে, সেগুলোতে চাপার জন্য এলাম। তো এই যে বিকেল এখন 5:30 মতো বাজে, সিক্স ডেটা আমাদের অনেক লম্বা ছিল। সকাল 10টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম, এখন মোটামুটি বাজে 5:30, 6টা মতো বাজে এখন। তো প্রথমে আমরা সকালে তুফানডাগ মাউন্টেন ঘুরলাম, সেই ভিডিওগুলো আমার অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। আবার বিকেলবেলায় এলাম, কারণ শুধুমাত্র কার রাইডটা বলেছিল সন্ধেবেলায় হবে, আর ওটা যেহেতু করার একটা এক্সপিরিয়েন্সের নেওয়ার ইচ্ছে ছিল, সে কারণে আবার সন্ধেবেলায় তুফানডাগ মাউন্টেন ফিরে এলাম। বিকেল নামার সাথে সাথে যখনই 4:30, 4:30 মতো টাইম হচ্ছে, তখনই কিন্তু টেম্পারেচার মাইনাসে চলে যাচ্ছে, একদম -3-4 মতো টেম্পারেচার চলে যাচ্ছে, হাত পা একদম ফ্রিজ হয়ে যাচ্ছিল, এতটাই ঠান্ডা তখন। এই যে স্নোগুলো দেখুন যেমন গলে গেছে, এগুলো প্রচণ্ড স্লিপ হচ্ছে পায়ে, অনেক আস্তে আস্তে পা ফেলতে হচ্ছে, আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, না হলে একদম পা স্লিপ হয়ে যাচ্ছে এগুলোতে। বিকেল হয়ে গেছে বলে এখানের বেশি মানুষজন নেই, শুধুমাত্র যারা ওই কার রাইডের জন্যই এসেছিল তারাই এখানে শুধুমাত্র ছিল। একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তো মুখের থেকে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে। এখন অন্ধকার হয়ে গেছে, 6:30 মতো বাজে টাইম, এখন হচ্ছে 6:30। তো এই যে আমাদের এই কারগুলো দেখি, টিকিট কাটা হয়ে গেছে, যাবো এবারে। গণপতি বাপ্পা মরিয়া দুঃখা দুঃখা।
ওইদিকে পুরো অন্ধকার। সামনে সামনে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের গাইড, উনি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সামনের দিকটা দেখুন, পুরো অন্ধকার রাস্তা, একদম প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা। এই টাইমে যেহেতু আমরা মাউন্টেনের অনেকটা উপরে ছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, গ্লাভস পরেছিলাম তা সত্ত্বেও হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, হাত পুরো লাল হয়ে অবস্থা খারাপ। তো সামনে দেখুন আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা প্রচণ্ডই বাজে রাস্তা, রাস্তা নয় এটা তো, অ্যাকচুয়ালি স্কি করার জায়গা, সেখানে তো কার রাইডগুলো হচ্ছে, তো অনেক সাবধানে যেতে হচ্ছে, একটু স্লিপ করলেই পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার মতো। সব থেকে বেশি ভয়ের আসলে পুরোটাই তো অন্ধকার, ওই বাইকটার যতটুকু লাইট হচ্ছে ততটুকু রাস্তাটা দেখা যাচ্ছে, বাকি পুরো জায়গা অন্ধকার, সে কারণে একটু বেশি ভয়ের। একটু বাইরের দিকে চলে গেলেই তারপরে তো খাদ পাহাড়ের থেকে নিচে, সে কারণে একটু ভয় বেশিই লাগছিল। এই স্নো বাইক রাইডের সাথে সাথে আমাদের আজারবাইজানের 6 ডে কমপ্লিট হয়ে যায়। 6 ডে আমাদের তুফানডাগ মাউন্টেন ভিজিট কমপ্লিট হয় বাইক রাইড করার সাথে সাথে। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।